বিচারটিকে আসলে মূলত আন্তর্জাতিক অপরাধের বিচার এই কথাটি বললে সবচাইতে যথার্থ হয়। এটিকে যদি আলাদা করে বলা হয় যে যুদ্ধাপরাধের বিচার হচ্ছে কিংবা রাজাকারদের বিচার হচ্ছে বা একাত্তরের ঘাতকদের বিচার হচ্ছে, এই ধরনের নামে যদি সূচিত করা হয় তাহলে হয়তোবা সেটা ব্যক্তিগত বোঝার সুবিধার্থে কিংবা সামাজিকভাবে একটি বিচারের যে নামকরণ প্রক্রিয়াটি হয় বা যেই প্রক্রিয়াটুকু জনপ্রিয় হয় সেভাবে হয়তোবা বলা যেতে পারে। কিন্তু আমরা যদি একাডেমিক্যালি ব্যাপারটাকে বিবেচনা করি এবং আইনগতভাবে কোনটা শুদ্ধ হচ্ছে এটা যদি আমরা বলতে যাই, তাহলে আমাদেরকে বলতে হবে যে এই বিচারটি আন্তর্জাতিক নানাবিধ যে অপরাধ রয়েছে সেই অপরাধের বিচার, কিন্তু সেটি দেশীয় আইনে হচ্ছে।